সকাল সকাল পুচকু শোনার নতুন মশারিটা শুকোতে দেওয়া হয়েছে, কারণ আগের দিন ধোয়া হয়েছিল সেটা শুকোয়নি। তো যাই হোক, নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। এখন ঘড়িতে প্রায় 1:30 বাজে। তো অনেকদিন পর তোমাদের আমাদের বাড়ির চারপাশটা দেখাচ্ছি বাইরের। এদিকে গরু ছাগল বাঁধা হয়ে গেছে, এই দেখে সুন্দর একটা পরিবেশ, যেটা সবসময় তোমাদের সাথে আমি শেয়ার করতাম আগে। এখন পাট ক্ষেত উঠছে, চারদিকে শুধু পাট ক্ষেত দেখতে পারবে, বর্ষার সিজন পুরো জল দেখতে পারবে, ধানের সিজনে পুরো ধান দেখতে পারবে, মানে একটা সিজনে এক একটা দৃশ্য দেখতে পারবে এবং মন ভরে যাবে, মানে মনোরম পরিবেশ একটা। এই গরমের দিন এখানে এসে যদি একটু দাঁড়িয়ে থাকো তাহলে একদম ভিতর শরীরের ভিতর পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, খুবই ভালো লাগে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে পরিবেশটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এদিকে আমাদের খেতে চলে আসলাম, অনেকদিন ধরে তোমাদের সাথে ভাবি যে শেয়ার করবো আমাদের খেতে যে ডাটা হচ্ছে। তো এগুলো তো কম বেশি তোমরা জানোই যে আমরা রাসায়নিক সার সেরকমভাবে ব্যবহার করি না, যেহেতু নিজে খাওয়ার জন্য। আর লঙ্কা এত প্রচণ্ড পরিমাণে ধরেছে, ফলেছে, যেটা ধারণার বাইরে, মানে আমি আমার লাইফে এত লঙ্কা এইভাবে কোনোদিনে দেখিনি। তো আবার আমাদের নিজের গাছের মানে এত ধরেছে যে পাতা চোখে পড়ছে না, কিন্তু লঙ্কা চোখে পড়ছে। তো লঙ্কা কিন্তু কিনতে হয় না এখন আমাদের। তো এটা একটা সবথেকে বড় মজার বিষয়, বেনিফিট গ্রামে থাকার। সবথেকে ভালো লাগে যে নিজের গাছের ক্ষেতের টাটকা এরকম শাকসবজি খাওয়া। তো দেখো কত সুন্দর লাগছে, এমনিতেই মনটা ভালো হয়ে যায় এখানে আসলে। তো কয়েকটা আমি ছিঁড়েও নিচ্ছি, যদিও বাড়িতে আছে, তারপর ভাবলাম যে না ছিঁড়তে, এরকম দেখলে না টাটকা টাটকা এরকম কিছু দেখলে তো মনে হয় যে না ছিঁড়ে নেই, আমার সাথে এরকমটা হয় আর কি। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে, আর বুঝতেই পারছো টাইটেল থাম্বনেল দেখে তোমরা। তো তাই বলবো যে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। না না, শুধু লঙ্কা ডাটাই নেই, এখানে আরও আছে অনেক কিছু। তো তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে পটল। এটাকে কী পটল বলে, মানে এই যে জাঙ্গি দেওয়ার উপরে, মানে জাঙ্গির উপরে উঠে, তো এটাকে মনে হয় জাঙ্গি পটলই বলবে। তো এটাতে কিন্তু হচ্ছে পটল, টুকটাক হচ্ছে, দুই একটা করে ফুল আসছে, মনে হচ্ছে যে হয়ে যাবে। এখানে মোটামুটি 10-15টা গাছ আছে, আমাদের খাওয়া তো মানে হবেই এবং সবাইকে দিতেও পারবো আশেপাশে। তো এই পটল আর কি। তারপরে এই যে আগের যে টমেটো ছিল অনেকগুলো গাছ, তার মধ্যে দুই একটা টমেটো গাছ রয়েই গেছে, তো এখান থেকে দুই একটা করে টমেটো খাওয়াও হয়। তারপরে আমার সবথেকে যেটা এই ক্ষেতের মধ্যে, আমাদের এই ছোট্ট ক্ষেতটার মধ্যে সবথেকে যেটা স্পেশাল, মানে আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই যে পুঁই শাকটা, এটা আমার কাছে দারুণ লাগে। তো চলে আসলাম বাজারে, বাজার থেকে আসলাম বাড়িতে, এখানে নিয়ে আসলাম মিতুর জন্য শিং মাছ। তোমরা অনেক দিন ধরেই কমেন্ট করো যে ওকে ভালো ভালো খাওয়া দাওয়া করাও, তো এতদিন সেরকমভাবে হয়নি, মানে আমার একটা ভাবনা ছিল, তোমাদের একটা ভাবনা ছিল, যাই তোমাদের কথা না শুনে থাকতে পারলাম না। এদিকে নিয়ে আসলাম শিং মাছ, অল্প অল্প করে নিয়ে আসছি, এখানে যেয়ে রাখবো, আবার নিয়ে আসবো, আবার যেয়ে রাখবো, নাহলে না আমাদের জলটা চেঞ্জ করার পরে কেন জানি মারা যায় শিং মাছগুলো। তারপর এদিকে বরলি মাছ নিয়ে আসছি, ছোটো মাছ, পুঁটি ডার্কা এরকম কিছু পেলাম না, তো হলাম বরলিটা নিয়ে যাই। তো বললো যে এটা নাকি লোকাল বরলি, তাই এটা নিয়ে আসলাম। তো এই মাছটা কিন্তু দারুণ একটা স্বাদ, ভালোই লাগে আমার কাছে। আর এই জিনিসটা দেখতে পারছো, এটা তো মানে কী জিনিস সেটা বুঝতেই পারছো, এটা হচ্ছে একটা লোকাল দেশি মুরগির ডিম। কারণ বাজারে গিয়ে আমি অনেক খোঁজাখুঁজি করলাম, পেলাম না। তারপরে অনেক সূত্রে খবর নিয়ে, তারপরে এক বৃদ্ধ আর কি, বুঝতেই পারছো, একটা বৃদ্ধ মহিলার বাড়িতে গেলাম খুঁজে খুঁজে। তাও আমি কি মানে বাজারে ছিল, বাজার থেকে আমি এগুলো নিব না, কারণ কি বাজারে মানে বুঝতেই পারবো না কোনটা কয়লারের ডিম, কোনটা জিএসটির ডিম, কোনটা দেশি মুরগির ডিম, সব গুলিয়ে যায়, আমি চিনতে পারি না স্পেশালি, কারণ আমার এগুলো জিনিসে অনেকটাই কাঁচা আমি। তো আমি খুঁজে গিয়ে বাড়ির থেকে নিয়ে আসছি, কারণ বাড়িতে আর বৃদ্ধ মানুষ কখনোই ঠকাবে না, টাকা একটু বেশি গেলেও জিনিসটা অরিজিনাল পাবো। তারপরে এদিকে শাকসবজি অনেক কিছু নিয়ে আসছিলাম বিভিন্ন ধরনের। কান্নার দিন রে বাবার কান্নার দিন, আসতে বেশি দিও না, চান করছে বাবা। ও না 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 সন্টু, সন্টু তুমি কাঁদছো কেন সন্টু, চান করলেই কান্না। কান্না করে দেখো,
দেখো বাবা, এটা কি, এটা কি হয়েছে? শেষ 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 শোনা, চে 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 চান করলে তুমি আলাম বাবা, তুমি আলাম বাবা। ও শোনা শেষ, শোনা শেষ বাবা। ও লে বাবা লে, শোনা তুমি ভালো বাবান, কি কিউট লাগতে বাবান তাকে, আমার কিউট বাবান, আলাম লাগছে ছোনু বাবা, আলাম লাগছে এখন বাবান। না না না, ধন্টু বাবা, ছন্টু বাবা, আমার ছন্টু মুক্ততে দিব, জামা পরতেও কান্না বাবা, তোমার জামা পরতেও কান্না, কি জ্বালা, আমাকে শুধু কষ্ট দেয় তাই না বাবা? আমি খাবো কিভাবে যে টের পায় জানি না, জাস্ট স্নানটা করে আসলাম, মুখে তো ক্রিম দাও দিবই না, উঠে বসছে। তো বন্ধুরা, এখন বাজে দুপুর প্রায় 2:30 মতো, আর আজকে বাবু প্রচুর কান্নাকাটি করতেছে, হয়তো বা বুকের দুধ খেয়ে হচ্ছেই না, তো সেই জন্য অল্প একটু তোলা খাওয়ানো হচ্ছে ওকে, সেরকমভাবে তোলা খাওয়ানো হয় না, ডাক্তার বলছে যদি খুব কান্নাকাটি করে তবুই খাওয়াইতে, তো আজকে একটু খাওয়ানো হচ্ছে। হাতটা নড়াবো না, হাতটা ঝাড়াপোটা করে ঝাড়াপোটা থাকা না, তোমার ছেলে খারাপ কাজ করলে আমার ছেলে, ভালো কাজ করলে তোমার ছেলে না। খাওয়ার সময় তোমার দুষ্টুমি, আগে ভালো করে খেতে হবে, একবার না দিস, অনেকবার না দিস, আস্তে আস্তে খাওয়াবে, মাথাটা হালকা হালকা তুলি গিয়া খেতে সুবিধা হবে, দেখে তোমার এরকম মুখে আছে কিন্তু। শুভ বিকেল বন্ধুরা, এখন বাসটা চলছে বিকেল প্রায় 4:30 মতো, আর একটু শুয়েছিলাম আমি, ভাবলাম যে একটু ঘুমাবো, কিন্তু ঘুমানোর ইচ্ছে নেই, ও দেখো বাইরে এসে আর বাবার কোলে আর এরকম এরকম করতেছে, মানে ঘুমাবে কিন্তু ঘরে একটা হবে না, বাইরে এসে চোখ মুখে এরকম এরকম করতেছে, মানে ঘুমায় না, খুব খুব পাতলা ঘুম, মানে এত ঘুম পাতলা বাচ্চাদের, তো তাড়াতাড়ি ঘুমাবা বাপন, আর এতটুক জায়গার মধ্যে সুন্দর হাওয়া, আর বাড়ির পিছনে কিন্তু সুন্দর হাওয়া, কিন্তু
বাড়ির পেছনে কিন্তু খুব সুন্দর হাওয়া, কিন্তু আমি যেতে পারি না। না না ওইদিকে যাওয়া যাবে, ওইদিকে যাচ্ছি না, এটা আমার কাজ আছে। অনেক ধরনের নোংরা টোংরা পড়ছে তো ওইদিকে, খুব সুন্দর হাওয়া ওইদিকে, মা তারপর বুনু ওরা বসে আছে ওই পিছনে। এই জায়গাটা সেফ, ফাঁকা জায়গা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। আর আজকে ওয়েদারটা মোটামুটি ভালো আছে, হাওয়া হাওয়া আছে, ভালো লাগতেছে আর কি। ওয়েদার এই যে নিয়ে যাওয়া হচ্ছে সেই কান্না, আবার বাইরে বের করলাম দেখো বাবা কি ভদ্র, কি ভদ্র পাপা। রিলস বানালাম কয়েকটা, প্রথম রিলস পাপাকে নিয়ে আজকে। মহারাজের ঘরে ঘুম আসেন না, এই যে পাপা, ছেলের পাপা, ছেলের জন্য একটা এসি লাগান ঘরে, তো ছেলের গরম সহ্য হয় না, গরমে ফুটাও ভালো লাগে না আমার। আর চোখ গুলো দেখো তাকাইতেছে যে, নাকের ফুটো গুলো আছে না ওগুলো আমার মতো, আর আমি যেরকম করে নাক ফুলাই, হ্যাঁ ওরকম করে ও নাক। পাপা আমার মতো হওয়ার দরকার ছিল, মার মতো কেন হয়েছে আমার নাক, তোমার নাক, তোমার নাম, তোমার নাক তোমার মতোই হয়েছে, তোমার নাকটা তো একটু মোটা, আমার মতো হবে না, তোমার মার মতো হবে না, তাহলে আমার মতো কি হবে, তোমার মতো চোখ হয়েছে, চোখটা থাক, নাকটা আমার, এত হাওয়া আসছে ধুলো গলি আসবে, চলো না না, মুখ টুকুর কালো হবে, কালো হয়ে গেছে দেখো, গুড ইভিনিং বন্ধুরা, ব্লগগুলো খুব শর্ট শর্ট চলে আসছে এবং শর্টকাট চলে আসছে এখনকার, তো সকাল সন্ধ্যাবেলা একটু লাল চা আর মেরে বিস্কিট খাবে মিত, কারণ এখন তো লাল চাটাই খায়, আর বিস্কিট বলতে আগে যেমন নোনতাটা বেশি খেত, তো সেটা এখন আর হয় না, এখন মেরিটাই খাওয়াচ্ছি। তো রাতের এই যে কাহিনী একটা শুরু হয়ে গেল আমাদের, মানে একটু করে ঘুমোচ্ছে, একটু করে উঠছে, একটু করে খাচ্ছে, একটু করে ঘুমোচ্ছে, খাই খেতে খেতেই ঘুমিয়ে পড়ছে, মানে মুখে লাগিয়ে একটু খেয়েই আবার ঘুমিয়ে পড়ছে, এখন বাজে ঘড়িতে প্রায় 11:30। ঠিক আছে, এদিকে মা ছেলে তো ঘুমোচ্ছে, আমি পাহারা দিচ্ছি, ঘুমোচ্ছে বলতে কি, ও তো মা এখনও জেগেই আছে। এইভাবে আমাদের সারা রাতটা কাটে আজকে, তোমরা দেখতে থাকো, কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি। ও পুচকু শোনা দেখো খুব খুব কিউটলি ঘুমাচ্ছে, কিন্তু তোমরা ভাবছো এটা ঘুমোচ্ছে, এখনই মৃত্যু যদি উঠে যায় না এখনই উঠে যাবে। তারপরে এবার আমি একটুখানি ধরে আছি, ও আর কত বেচারি ধরে রাখবে, আর একটা একটা হাত যদি আমি মানে মৃত্যু বা আমি যদি এরকম করে রাখি না, তাহলে ভাবে কেউ সাথে আছে, তখন উঠতে যায় না, ও একটু বাথরুমে যাবে, তো বলছে হাতটা দিয়ে ভেবে দিয়ে রাখো, নাহলে কিন্তু এখনও উঠে যাবে। তো চোখগুলো দেখো হালকা হালকা মেলা, এইভাবেও মাঝে মাঝে ও ঘুমায়, আমার একটা হাসি পায়, কিউট লাগে। তারপরে এই যে এখন বাজে ঘড়িতে প্রায় 1:30 মতো, এখনও আমরা পটি চেঞ্জ ইসে চেঞ্জ করছি, তারপরে ইস্যু করলে সেই কাপড়টা চেঞ্জ করে দিচ্ছি, এরকম করে চলছে 1:30। তো বুঝতেই পারছো সারা রাতটা কী হয়ে যায় বন্ধুরা। তো যাই হোক, কিছু করার নেই, এভাবেই মোটামুটি 2-3 অবধি জেগেছিলাম, মানে ধরে নাও সারা রাতই, তারপরে ঘুমায় এদিকে সকাল 6:30 উঠে, তো 2-3 জাস্ট ঘুম আর কি। তো এতটুকু কষ্ট করতেই হবে, তোমরা তো জানোই বাবা মা হয়েছি, তো সবাই আশীর্বাদ করো, সুস্থ থাকে সবাই মিলে, যেন তোমরাও সুস্থ থাকো এটাই আশা করবো, ভগবানের কাছে প্রে করবো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। তুমি কান্না বলো কেন, আমার খারাপ লাগে তুমি কানলে, দুঃখ দিয়েছে মা, তোমাকে কষ্ট দিচ্ছে, ওই বাবালি তোমাকে মার দিয়েছে মা, শুনটু মার দিয়েছে।